পাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 11 বছরের বাচ্চার ফুল প্যান্ট কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। এই ভিডিওতে আমি দেখাবো কি করে কাটিং করবেন এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো এটা কি করে সেলাই করবেন। তো এই লম্বা হচ্ছে 31, কোমর হচ্ছে 25, হিপ হচ্ছে 30, রান হচ্ছে 18 এবং 12 ইঞ্চি হচ্ছে পায়ের মোহরি। আসুন দেখি এটা কি করে কাটিং করতে হয়। প্রথমে এইভাবে কাপড়টাকে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে এভাবে রাখবেন দুইটা একসাথে করে। রাখার পর এই পাশটা সমান করে নেবেন, তারপর হাফ ইঞ্চি দাগ দিবেন হচ্ছে সেলাইয়ের জন্য। এরপর লম্বা হচ্ছে 31, উপর থেকে 1.25 ইঞ্চ বাদ দিবেন বেল্টের জন্য। এখানে যে বেল্ট জয়েন্ট হবে সেটা বাদ দিয়ে নেবেন। বাদ দিয়ে নিয়ে তারপর লম্বা হচ্ছে 31, তো 31 দাগ দিবেন। তার এর সাথে 2.5 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাই এবং এই ভাঁজের জন্য, আর ইঞ্চি নিলেন। নেওয়ার পর এখন হাইয়ের মাপটা বাইর করবেন। তো হিপ হচ্ছে 30, তো 30-এর 3/1 ভাগ হচ্ছে 10। এই পাশে কিন্তু 1.25 ইঞ্চি বাদ দিয়ে নেবেন, 1.25 ইঞ্চি বাদ দিয়ে নিয়ে তারপর 10 হওয়ার পর আবার 1 ইঞ্চি বাদ দিয়ে দিবেন, তাহলে হাই হচ্ছে 9। তো এই পাশেও 9 দাগ দিবেন, এখানেও 9 দাগ দিলেন, এতে সমান হয়। এরপর আবার এখানে যে 1.25 ইঞ্চি বাদ দিয়ে যে লম্বা আছে প্যান্টের, সেই প্যান্টের লম্বা হচ্ছে 31, 2.5 ইঞ্চি হচ্ছে বেশি। নেওয়ার পর এগুলো দাগগুলোকে সমান করবেন, সবগুলোকে সবগুলো দাগকে সমান করে তারপর এই পাশে 2 ইঞ্চি ভিতরে দাগ দিবেন। 2 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে রানের মাপ হচ্ছে 18, তো 18 অর্ধেক হচ্ছে 9। তারপর 1.25 ইঞ্চি হচ্ছে প্লাইয়ের জন্য দাগ দিবেন। আমরা যে হাইটা কাটি সেই এটা হচ্ছে বাদ দেওয়ার জন্য 1.25 ইঞ্চি। তারপর এটাকে এরকম স্ট্রেট করে দাগ দিবেন, দাগ দিয়ে এখানে রাউন্ড করে দিবেন। রাউন্ড করে তারপর হচ্ছে কোমরের মাপ, কোমর হচ্ছে 25, তো 25-এর 4/1 ভাগ হচ্ছে 6.25 ইঞ্চ। আর সেলার জন্য নেবেন হচ্ছে 1/2 ইঞ্চ, আর দুইটা কুচির জন্য নেবেন হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে এটাকে এরকম দাগ দিবেন। দাগ দিয়ে তারপর এটা টোটালটা হিসাব করবেন, এখানে টোটাল হচ্ছে 9, 9-এর অর্ধেক হচ্ছে 4.5, 4.5-এর সেন্টারে দাগ দিবেন। দাগ দেওয়ার পর এখানে হচ্ছে টোটাল যে কাপড়টা থাকতেছে 6.5, এই পাশেও 6.5 দাগ দিবেন। 6.5 দাগ দিয়ে পায়ের মোহরি হচ্ছে 12, তো 12-র অর্ধেক নেবেন এখানে 6, তো 6 অর্ধেক নেওয়ার আগে আমরা যে সেন্টারে দাগটা দিয়েছি সেখানে হচ্ছে 3, এই পাশেও 3, তো টোটাল এখানে আছে 6। এবার শেপ কাট নিয়ে এখান থেকে সুন্দর করে এই দাগের সাথে মিলিয়ে দিবেন। তারপর এই শেপ কাটটা নিয়ে ঠিক একই নিয়মে এখান থেকে এটার সাথে মিলিয়ে দিবেন। বড়দের ক্ষেত্রে এটার ঠিক অর্ধেক একটা দাগ হয় হাঁটুর মাঝখানে, সে দাগটা দিলাম না যেহেতু এটা ছোট, এখানে আর লাগে না হিসাবে। তো বড়দের ক্ষেত্রে এখানে একটা দাগ দিয়ে মাপ নিতে হয়। তারপর এখান থেকে এই যে এখানে রাউন্ড দিয়ে দিবেন, শেপ করে দিবেন, এই এরকম দেওয়ার পর কেটে ফেলবেন। যে এই পাশে 2 ইঞ্চি ভিতরে দিয়েছিলাম এই কারণে যে এখানে আমরা যে কুচির কাপড়টা নিয়েছি, যদি এখানে কাপড় না রাখেন তাহলে কিন্তু এই পাশে কুচি দাগ দিতে পারবেন না। এর জন্য এখানে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন, যাতে করে কুচি দেওয়ার পর আবার কাটতে পারেন।
আর এখানে যদি সমান কাটতাম তাহলে কিন্তু এখানে কুচির কাপড় থাকতো না, এর জন্য এখানে 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিয়েছি। আমাদের ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেল, এবার কুচির দাগ দিবেন। ফুল প্যান্টের ক্ষেত্রে এরকম সমান করবেন, সমান করে এই যে এখানে এটার সাথে এরকম মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে এই এখানে সেন্টার করবেন, চিহ্ন দিয়ে নেবেন। চিহ্ন দিয়ে নিয়ে ফুল প্যান্টের ক্ষেত্রে কিভাবে কুচির দাগ দিতে হয় ঠিক এই নিয়মেই সব প্যান্টই হয়। এরপর কোমর হচ্ছে 6/6 আর 1/2 ইঞ্চি হচ্ছে সেলাই, তাহলে 5/7 থাকতেছে 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি এখানে কুচিতে দাগ দিবেন, প্রথম হলো একটা, তারপর আবার 1 ইঞ্চি বাদ দিয়ে দিবেন 1 ইঞ্চি দূরে, তারপর হচ্ছে আর একটা 1 ইঞ্চি। তাহলে 2 কুচির দাগ চলে গেল। এবার হচ্ছে পকেট, এই পাশে 1.5 ইঞ্চি ভিতরে পকেটের দাগ দিবেন, এখানে 1.5 ইঞ্চ, তারপরে লং হচ্ছে 7 ইঞ্চ। এরপর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চ বাদ দিয়ে দিবেন, বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে পকেট। তো কুচি কিভাবে বাইর করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তারপর এগুলাকে চিহ্ন দিয়ে দিবেন। প্রত্যেকটাকে এরকম চিহ্ন দিয়ে নেবেন যাতে করে দুই পাটে এক সমান থাকে। তারপর এই যে রাউন্ড রাউন্ড থেকে হাফ থেকে 1 ইঞ্চি উপরে চেনে দাগ দিয়ে নেবেন। আমাদের ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেল, এবার হচ্ছে ব্যাক পার্ট। এরপর ফ্রন্ট পার্টটা এর উপরে এভাবে রেখে নেবেন, সমান করে রাখবেন, সমান করে রেখে তারপর এই পাশে দাগ দিবেন, দাগ দিয়ে এই পাশে 1.5 ইঞ্চি বেশি নেবেন। ফ্রন্ট পার্ট থেকে কিন্তু পিছন পাটে 1.5 ইঞ্চি বেশি থাকবে। তারপর এই দাগগুলো দিয়ে নেবেন, এবার যেহেতু এটা ছোট প্যান এখানে 2 ইঞ্চি বেশি নেবেন। কোমর হচ্ছে 25/6, 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, পিছনের দুইটা টিকিনের জন্য 1 ইঞ্চি, তারপর হিপ হচ্ছে 30, 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5, 1 ইঞ্চি নেবেন হচ্ছে লুজ, তাহলে হচ্ছে 8.5, এই পাশে নেবেন হচ্ছে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি 100 তা, এই পাশে 1.5 ইঞ্চি নিয়ে তারপর এটাকে এরকম শেপ কাট দিয়ে আস্তে আস্তে করে মিলিয়ে দিবেন। মিলিয়ে দিয়ে তারপরে যে হিপের সাথে আমরা এখানে যে কোমরের দাগটা দিয়েছিলাম সেই কোমরের দাগের সাথে এভাবে সোজা করে দিবেন, তারপর এখানে হাইয়ের দাগটা দিবেন, দিয়ে এখানে এরকম রাউন্ড করে দিয়ে দিবেন। রাউন্ড করে এবার এটা কেটে ফেলবেন এবং এই পাশে সেলার জন্য কাপড় বেশি রাখবেন, 1.5 থেকে 2 ইঞ্চি। তারপর এই পাশেও কাপড় বেশি রাখবেন, ফুল প্যান্টের ক্ষেত্রে ইনসাইডে কাপড় বেশি রাখবেন।
তারপর এখানে চিহ্ন কেটে দিবেন, এখানেও চিহ্ন কেটে দিবেন, এইটাও চিহ্ন কেটে দিবেন। এরপর হচ্ছে পিছনের পকেটের মাপ, এখান থেকে 3 ইঞ্চি নিচে হবে পকেট, তো টোটাল হচ্ছে 8, 8-এর অর্ধেক হচ্ছে 4, আর এখানে হচ্ছে এখান থেকে 3 ইঞ্চি নিচে। তারপর এটা দাগ দিবেন, যে পকেটটা হচ্ছে যেহেতু ছোট প্যান্ট 4.5, তারপর এখানে টিকিনে দাগ দিবেন, এটারও চিহ্ন কেটে দিবেন। তো এই নিয়মে ছোট বাচ্চাদের প্যান্ট কাটতে হয়, হিপের ঠিক মাপ থেকে হায়ার মাপটা বাইর করে নিতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, এরপরও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই এটা রিপ্লে করি এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লে করার চেষ্টা করি। তো আজ এই পর্যন্তই, এবং নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি এটা কী করে সেলাই করতে হয় জোগাড় নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটন আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। পাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।